আজকে আপনাদেরকে আমি কয়েকটা কঠিন চাপ খেলে দেখাবো। কঠিন ভাবে বসে আছে, দেখেন সাদা গুটিগুলো, আমি দেখেন আপনারা ভালো করে, আমি সাদা এই চারটে গুটি কিভাবে চাপ খেলতে হয় সে চাপগুলো আপনাদেরকে আমি কিভাবে খেলবো সেটা আমি দেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখেন গুটি কিভাবে আছে চাপ না, এই গুটি কিভাবে আছে দেখেন আপনারা চাপ না ভেসে আছে, এই গুটি দেখেন কিভাবে আছে, দেখলে বুঝতে পারবেন যে গুটিটা কিভাবে আছে দেখেন, আর এই গুটি কিভাবে আছে দেখেন, সবকটা গুটি দেখেন কোনো গুটি চাপ না। তা আমি যখন গুটি খেলবো আপনাদেরকে আমি যখন এই চাপ খেলবো তখন আমি ঠিক এরাম জায়গা স্ট্যাক মারবো, মারলে এই চাপটা এদিকে স্ট্যাকে প্রেশার দিয়ে এই চাপটা এদিকে সরাই দেবে, দিলেই যে আমার এই সোজা যখন গুটি রয়েছে এই সোজা এসে গুটি লাগে ওইটুক আমার ওই স্ট্যাকে এভাবে লাগায় এদিকে সরাই ডাইরেক্ট পকেট করা দেবে। আবার এই চাপটা যখন খেলবো তখন আমি এই মিডিলই মারবো, আমার পকেটের যে উপরে ভেসে রয়েছে এই সোজা যে রয়েছে এই সোজা ভাসে রয়েছে এই সাদা গুটিটা তখন এই জায়গা মারলেই হালকা নিচের দিকে নেবে পকেটে যাবে। আর এটা এই গুটিটা ঠিক এই সোজা রয়েছে, যখন আমি এই গুটিটা খেলার সময় আমি ঠিক এই জায়গা মারবো স্ট্যাক, মারলে যেটুক এই জায়গা রয়েছে সেটুক উপরে উঠে দেবে, দিলে ডাইরেক্ট পকেটে যাবে। আর এই গুটিটা ডাইরেক্ট ঠিক এই সোজা লাগে, আমি যখন এই গুটিটা খেলবো তখন আমি স্ট্যাকটা মারবো এই সোজা, মারলে চেপে দিয়ে সোজা করে দেবো। আমি প্রথমে ওই গুটিটা খেলবো পকেট মধ্যে সুন্দর করে করে, আমি ঠিক ওই মিডিলটি মারবো, দেখেন কীভাবে গুটিটা গেল। দ্বিতীয় গুটি আমি ওই চাপটা খেলি, দেখ সুন্দর শট, খুবই সুন্দর শট। এবার দেখেন এই চাপটাকে আমি খেলবো, এই চাপটাকে আমি এই জায়গায় মারবো, যত দূর এই সুদার নিচে নেমেছিল ও এই সুদা এই জায়গা মারার সাথে সাথে ততটা উপর উঠে যাবে, চাপটা আপনার সোজা হয়ে পকেটে যাবে। দেখেন নাইস শট, এই দেখেন এই চাপটা অনেকে ভাবে এই চাপটা কিভাবে যাবে, কিন্তু এই চাপটা আমি যতদূর এই সুদা আছে আমি এই চাপটা যখন আমি স্ট্যাক এখানে ফেলবো তখন এই চাপটা নিচের দিকে নেমে যাবে, দেখেন সুন্দর।